আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন আবারও হাজির হলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নতুন একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল জেলা থেকে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে কত টাকা জমা দিতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তো ভিউয়ার্স আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ আর যেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী নতুন কোনো আপডেট নিউজ আপলোড করে নোটিফিকেশন যাতে পৌঁছে যায় দেরি নয় শুরু করা যাক তো ভিউয়ার্স এখানে দেওয়া আছে এক নম্বর যে পরটির ড্রাইভার বেতন স্কেল আপনার তেইশ হাজার চারশো নব্বই টাকা অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করা যাবে আটত্রিশ জন নেওয়া হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা এবং ভারী যানবাহন চালানোর অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম ওজন আপনাকে একশো দশ পাউন্ড হতে হবে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অবশ্যই আপনাকে হতে হবে যে কোনো ফায়ার ফাইটার পুরুষ এবং মহিলা উভয় নেওয়া হবে বেতন স্কেলে কুশ হাজার আটশো টাকা একশো এগারো জন নেওয়া হবে পরটিতে পুরুষের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমানে জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে এসএসসি কমপ্লিট থাকতে হবে শারীরিক যোগ্যতা আপনাকে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে বুকের মাপ আপনাকে ন্যূনতম বত্রিশ ইঞ্চি মহিলার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা আপনাকে পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ ইঞ্চি হলে আবেদন করা যাবে এটি মহিলাদের ক্ষেত্রে সকল জেলা থেকে আবেদন করা যাবে এখন আলোচনা করব আবেদনের শর্তাবলী নিয়ে এখানে এক উল্লেখিত পদের ক্ষেত্রে বয়স একই জুলাই বিশ তেইশ তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশ হতে হবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ পর্যন্ত শীতলযোগ্য তারপরে পঁচিশে মার্চ বিশ বিশ তারিখের মধ্যে বয়স তিরিশ বছর হয়েছে যাদের এমন হচ্ছে আবেদনের যোগ্য মর্মে তেনারা বিবেচিত হবেন একলা জুলাই থেকে বিশ অনুযায়ী আঠারো হতে বিশ বছরের মধ্যে হতে হবে চার নম্বরে সকল পদের বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়স সীমা শীতলযোগ্য নয় বয়সের ক্ষেত্রে কোনো গুণ গ্রহণযোগ্য নয় পাঁচ নম্বর সরকারি আদা সরকারি সাহিত্য প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি প্রদর্শন করতে হবে এক্ষেত্রে সময় শীতলযোগ্য নয় ছয় নম্বর অস্পষ্ট ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে সাত নম্বর নিয়োগের ক্ষেত্রে কোনো সংক্রান্ত প্রচারিত বিধিবিধান অনুসরণ করা হবে আট নম্বর প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা টিএ দৈনিক ভাতা ডিএ প্রদান করা হবে না নয় নম্বর কোনো প্রকার কারণ দর্শনা ব্যতিরেখে নিয়োগ কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রম এখানে আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারেন দশ নম্বর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে এগারো নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট ফায়ার সার্ভিস ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে বারো নম্বর কর্মিক নম্বর এক উল্লেখিত পদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি ফটোকপি প্রদর্শন করতে হবে শারীরিক যোগ্যতা যাচাই সহ সকল পরীক্ষা গ্রহণ তারিখ সময় স্থানে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ আপনার লিমিটেড থেকে জানিয়ে দেওয়া হবে কর্মিক নম্বর দুই উল্লেখিত পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ সময়ে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ফায়ার সার্ভিস ডট গভ ডট বিডিতে প্রকাশ করা হবে প্রার্থীকে শারীরিক যোগ্যতা লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্র উল্লেখিত তথ্যাদি সঠিক এবং প্রমাণের জন্য সনদ মূল কপি শিক্ষাগত যোগ্যতার সনদ বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ইউনিয়ন কাউন্সিলের কর্তৃক নাগরিক সনদ এবং অব্যাহতি সনদ প্রার্থীর মুক্তিযুদ্ধ পুত্র কণা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন পড়বে অনলাইনে আবেদন শুরু ফি জমা দানের শুরুর তারিখ বাইশ ছয় বিশ তেইশ সকাল নয়টা থেকে শুরু শেষ তারিখ ষোলো তারিখ সাত মাস বিশ তেইশ অর্থাৎ বিকেল পাঁচটা পর্যন্ত তিনশো গুণ তিনশো পিকদাল ছবি আপনার হলো তিনশো গুণ আশি পিকদল আপনার স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এখানে কোন পদের জন্য কত টাকা জমা দিবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করা যাক প্রথমে আপনাকে যে পটটি দেওয়া আছে প্রথম পদের জন্য দুই টাকা এখানে সার্ভিস চার্জ সহ দিতে হবে দুই নম্বর পারটির জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে মোবাইল অপশনে গিয়ে কীভাবে এস এম এস পাঠাবেন এস সি ডি স্পেস ইউজার আইডি লিখে সিন করতে হবে ষোলো টু নম্বরে এক্সাম্পল দেওয়া আছে দেখে নেবেন তো ভিওয়ার্স আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ